আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من شيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا منجاته شمس الدجى من خده بدر الدجى من وجهه نور الهدى من جسمه درر الحكم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বিশিষ্ট আলেম দ্বীন হাদি জামান পীরে কামেল শেখ বাঙ্গাল মুজাদ্দিদে মিল্লাত বিশিষ্ট দার্শনিক শামসুল উলামা মুর্শিদুল মুকাররম হযরত কায়সাবুদ রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত দরবার শরীফের পবিত্র জুমার মসজিদে আগত সুধী মণ্ডলী, সর্বস্তরের গুণীজন, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিনে আজম, আজিজ তলাবা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আপনি আমাকে পবিত্র জুমার দিনে আল্লাহর ওলির দরবারে এসে নামাজ পড়ার তৌফিক দিলেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি প্রায় জুমাই বলে থাকি, যে মানুষ মানুষের সাথে সম্পর্কটা যদি দিনই সম্পর্ক হয়, তার কি গুণাগুণ, তার কি ফলাফল, তার কি ফজিলত, আমি সবসময়ের জন্যই প্রায় বলে থাকি আপনাদেরকে বুঝানোর জন্য, যে মানুষ একজনকে ভালোবাসবে যেখানে টাকা দরকার হয় না, পয়সা দরকার হয় না, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসবে, যেই ভালোবাসার জন্য টাকা পয়সা খরচ হয় না। আপনি একজন কি হৃদয় দিয়ে মহাব্বত করবেন, এ যেন কোনো টাকার দরকার নেই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরাম তাদের নিজের জানের থেকে ভালোবেসেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণের থেকে ভালোবেসেছে। সাহাবীদের কিছুই দেওয়ার ছিল না,
তারপরেও সেই ভালোবাসাটা তাদের জান্নাত পর কারণ হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। অমনি করে আপনি যদি ভালো মানুষদেরকে ভালোবাসতে পারেন তাহলে আল্লাহ পাক জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন যখন কোন মানুষ আরেক ভাইকে তার আরেক ভাইকে যখন সে মহাব্বত করবে আল্লাহর উদ্দেশ্যে, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, আল্লাহর উদ্দেশ্যে মহাব্বত করবে এবং তার সাথে দেখা করার জন্য যখন রওনা করবে, সাথে সাথে পথের মধ্যে একজন ফেরেশতা নাজিল হয়ে তাকে সুসংবাদ দিতে থাকে, হে ভাই আপনি কোথায় যাচ্ছেন? আপনি যেই আল্লাহর উদ্দেশ্যে তাকে ভালোবাসতেছেন, যে দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, ওই আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাই দিয়েছে আপনাকে জানানোর জন্য, ওই আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস মুসলিম শরীফের হাদিস, কোথায়? মুসলিম শরীফে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ উদ্দেশ্যে আপনি তাকে ভালোবাসলেন, আল্লাহ বলতেছেন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করছে, অর্থাৎ আপনি আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছেন। যাকে যে ভালোবাসে সে কি হয়ে যায়? তার বন্ধুতে পরিণত হয়ে যায়। এটা আরবি শব্দ হচ্ছে ওলি। আপনি তাকে একটু দিনের কথা বলতে যাচ্ছেন অথবা তার থেকে দিনের কথা শোনার জন্য যাচ্ছেন, টাকা খরচ হচ্ছে না, সাথে সাথে আপনি আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা করেন এই হাদিসের ভিতরে, শুধুই কি তাই আল্লাহ তাকে ঘোষণা করে দিন, জানাই দিচ্ছেন যে আল্লাহর উদ্দেশ্যে আপনি তাকে মহাব্বত করলেন, ওই আল্লাহ জান্নাতের ভিতরে আপনার জন্য একখানা ঘর তৈরি করেছেন। সুবহানাল্লাহ। পয়সা খরচ হচ্ছে না, শুধু বুঝের বিষয়। এজন্য সাবধান থাকতে হবে আজকের বিভিন্ন মিডিয়ার ওয়াজ শোনা থেকে, যে ওয়াজগুলো আপনি যাকে চেনেন না, যার জীবনের আমল সম্পর্কে জানেন না, যারা মানুষদেরকে আউলিয়া কেরামদের থেকে আলেমদেরকে দূরে সরাতে চাচ্ছে, এই সমস্ত ওয়াজ থেকে সাবধান থাকতে হবে। হাজিরিন, হাদিস শরীফ আসছে এক ব্যক্তি, তাও মুসলিম শরীফের ভিতরে আসছে, এক ব্যক্তি 99টা হত্যা করেছে। হত্যা করার পরে একজন আলেমের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমি তো 99টা আমি হত্যা করে ফেলেছি, আমার কি কোনো তওবার কোনো সুযোগ আছে কিনা? ওই ব্যক্তি আলেম বলছে, না আপনার কোনো তওবা করার সুযোগ নেই, 99টা হত্যা করছেন, আপনি কিসের তওবা করবেন? এবার লোকটা রাগ করে ওই আলেমকে হত্যা করে ফেলছে, যখন আল্লাহ আমাকে মাফ করবেই না, আপনারে দিয়ে আমি 100 পুরাইলাম, আমার কি হলো? এটা দিয়া 100টা হত্যা হবে। একে হত্যা করে আবার হৃদয়ের ভিতরে খুব জ্বালা পোড়া, আমি করলাম কি জীবনে? এত কিছু করলাম, পাপ করলাম, একজন নেকটার মানুষকে হত্যা করলাম, তাহলে আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আবার তিনি হৃদয়ের ভিতরে অত্যন্ত আবেগ নিয়ে আরেকজন আলেমের কাছে তিনি গেছেন, বললেন, হুজুর আমি তো এরকম পাপ করে ফেলছি, আমি 100টা হত্যা করেছি, আমার কি কোনো এবার কোনো আমার তো আবার কোনো সুযোগ আছে কিনা? ওই আলেম বলেছেন, আপনার জন্য অবশ্যই তওবার সুযোগ আছে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আপনি আল্লাহর কাছে তওবা করেন, অমুক এলাকায় চলে যান যেখানে নেককার মানুষ বসবাস করে, এই নেককার মানুষের সাথে আপনি সংযোগ স্থাপন করে দেন, তাদের সাথে সেখানে গিয়ে আপনি বসবাস করেন, আপনার এলাকা আপনি ছেড়ে দেন, পাপী এলাকা আপনি ছেড়ে দেন, পাপ মানুষের সংস্পর্শ ছেড়ে দিয়ে ওই আল্লাহওয়ালা মানুষের সাথে আপনি দেখা করুন। সুবহানাল্লাহ। এবার সাথে সাথে তিনি রওনা করছেন, কিছু দূর যাওয়ার সাথে সাথে আজরাইল এসে তার জান কবজ করে ফেলেছে। সুবহানাল্লাহ। বলুন, মাত্র সে রওনা করেছে, সাথে সাথে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠিয়ে দিয়েছেন, তার জান কবজ করে ফেলেছে। এবার দুই ধরনের ফেরেশতা উপস্থিত হয়ে গেছে, এক ধরনের ফেরেশতা নেককার ফেরেশতা যারা মুমিনদের রূহ কবজ করে যেখান জান্নাতের সেখান থেকে জান্নাতের হানুত, জান্নাত থেকে সেখানের আপনার ওই দাফন কাফনের কাপড় এবং গোসলকরণের সামগ্রী জান্নাত থেকে নিয়ে আসে, এ ধরনের ফেরেস্তা নাজিল হয়ে গেছে। আর এক ফেরেস্তা আসছে যার আজাবের ফেরেস্তা, দুই দল ফেরেস্তা বলতেছে আমি তাকে নেব, আমি যেহেতু সে 100টা হত্যা করছে, একজন আলেমকে হত্যা করছে, এর জান্নাতের কোনো ঠিকানা নাই, একে আমি জাহান্নাম হিসাবে তাকে আমি আসমানে নিয়ে যাব। আর এই বলতেছে না আমি তাকে নেব, যেহেতু সে তওবার নিয়ত করেছে এবং নেককার মানুষের দিকে রওনা করছে, আমি একে কি করব, আমি জান্নাতের দিকে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। এইবার দুই ফেরেশতা আমাদের সালিশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ রূপে আরেক ফেরেশতা পাঠিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতার মাঝে সালিশি করার জন্য আরেক ফেরেশতাকে পাঠিয়ে দিচ্ছে, বলছে তোমাদের মাঝে কি হয়েছে? বলছে এই ঘটনা সমস্যা হয়ে গেছে, এখন এসে সারা জীবন পাপ করছে, 99টা হত্যা করছে, একজন নেককার মানুষকে হত্যা করছে, এ এখন জান্নাতে যাবে কি করে? আর এই বলছে যে এত তওবা করছে, আল্লাহ তো ঘোষণা করছেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া,
আল্লাহ সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আল্লাহর কাছে তওবা করলে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফে কি আসছেন? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, সমস্ত গুনাহ আল্লাহ তার কাছে যদি সঠিকভাবে তওবা করতে পারে, লজ্জিত হতে পারে, আর কোনোদিন এই পাপ করবে না এরকম একটা ইরাদা করতে পারে, আল্লাহ তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন ওই ফেরেশতা দুইজনের মাঝে বলতেছে, ঠিক আছে এই লোকটা যে নেককার মানুষের দিকে রওনা করছে, সেই লোক যদি তার বাড়ি দেখো, সে যদি একটু ওই নেককার মানুষের দিকে অগ্রসর হয়ে যায়, দুইজন এবার ফিতা ফলাই দেখো, তার যেখান থেকে রওনা করছে আর সেখানে যাওয়ার নিয়ত করছে, দুই জায়গার ভিতরে যদি দেখা যায় নেককার মানুষের দিকে সে একটু অগ্রসর বেশি হয়ে গেছে, তাহলে তুমি জান্নাতের ফেরেশতা তুমি নিয়ে যাবা, আর যদি দেখো সে রওনা করছে যাইতে পারে না কম, তাহলে তুমি জাহান্নামের ফেরেশতা নিয়ে যাবা। এবার ফিতা ফলাইছে, ফিতা ফলাবে কি, মাত্র রওনা করছে, কিন্তু দেখা গেল আল্লাহ পাক যদিও চোখে দেখা যায় অনেক দূরে সেই নেককার মানুষের বাড়ি, মাত্র সে রওনা করেছে, কিন্তু ফিতা ফালানের সাথে সাথে দেখা যায় ওই যেদিকে রওনা করছে সেই দিকের জায়গা বেশি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। চোখে দেখে কম, মাপে দেখে বেশি হয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে কবুল করবেন এভাবেই হবে, আল্লাহ পাক যাকে কবুল করবে এভাবেই হবে। সারা জীবন দেখবেন আমল করে নেই, একটা নেক নিয়াতের কারণে, ভালো একটা সোহবতের কারণে আল্লাহ এভাবেই কবুল করে নেবে, সুবহানাল্লাহ। এরপর বলছে, সালিসি যখন আমি করে দিয়েছি, এখন প্র্যাকটিক্যালে তুমি মাইকে যখন দেখতেছো, চোখে না দেখলে কিছু হবে না, এবার তো প্র্যাকটিক্যাল মাপে তুমি পাচ্ছ না, এবার তাকে জান্নাতের ফেরেশতা নিয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হাদিস মুসলিম শরীফের ভিতরে আসছে। আমরা ছোট সময় কিছুদিন আগে মনে করতাম এটা মনে হয় শুধু ওয়াইজিনরাই শুধু মানুষকে আমলের জন্য বলে, কিন্তু আলহামদুলিল্লাহ মুসলিম শরীফের ভিতরে হাদিস পেয়ে গেছি। এই জন্য আপনারা এই হাদিসগুলো আমল করবেন এবং মানুষদেরকে বলবেন, এবং বলবেন যে এই মুসলিম শরীফের ভিতরে আসছে। মানুষ আজকের আমল শূন্য হচ্ছে, মানুষ আজকের আমল থেকে দূরে সরে যাচ্ছে। আমার এক ছাত্র আজকের ফোন করে বলতেছে, হুজুর নেসারাবাদ থাকা অবস্থায় দোয়া করতাম, চোখে পানি আসতো, মোনাজাত করার সাথে সাথে চোখে পানি আসতো, আল্লাহর কাছে যা চাইতাম তাই পাইতাম, হুজুর এখন তো এই জিনিসটা হারাই গেছে, কি করা আমাকে একটু পরামর্শ দেন। সুবহানাল্লাহ বলেন, পরিবেশের কত তাসির। ওই লোকটাকে 99 হত্যা করার পর বলছে, তুমি ওই আউলিয়া ইকরামদের যেখানে সলিহীন আছে সেখানে গিয়ে তুমি বসবাস করা শুরু করে দাও। এই জন্য পরিবেশ অত্যন্ত জরুরি। সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ পাক যেন নেককারদের পরিবেশে থাকার তৌফিক দান করে। সকলে বলে আমিন। মদিনা শরীফ আল্লাহ রসুলের কারণে সেখানে ইহুদি নাসারাদের ঢোকা পর্যন্ত নিষেধ, হিন্দুরা এবং অমুসলমানরা সেই এরিয়ার ভিতরে হুদুদে হারামের দুই জায়গায় ঢুকতে পারবে না, এমনকি দাজ্জাল পর্যন্ত সেখানে ঢোকা নিষেধ, ঢুকতে পারবে না। এই জন্য নেককারদের পরিবেশে যাওয়া, এটা অনেক হাদিসের ভিতরে আসছে, অনেক কোরআনের আয়াতের ভিতরে আসছে, যেগুলো বলে শেষ করা যাবে না। আমাদেরকে বেশি বেশি নেককার মানুষের দোয়া আমাদেরকে নিতে হবে। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার শ্বশুর আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তাকে আল্লাহর রাসূল বললেন, হে ওমর, তোমার সাথে এক ব্যক্তির সাথে দেখা হবে, তার মা সারা দুনিয়ায় কেউ বেঁচে নাই, তার শরীরে সব জায়গায় কুষ্ঠরোগী ছিল, আল্লাহ তাকে সেই কুষ্ঠরোগী থেকে মুক্তি দিয়েছেন, কিন্তু শরীরে একটা জায়গায় তার একটু সাদা অংশ রয়ে গেছে চিহ্ন। তার বাড়ি হচ্ছে ইয়ামান দেশে, তার সাথে দেখা হলে তুমি তার থেকে দোয়া নেবে। সুবহানাল্লাহ বলুন। মিশকাতের শেষ দিকে হাদিসটা রয়েছে, বাবু মা জা আফি ওয়াইসাল করনি, মিশকাতের প্রণেতা তিনি একটা অধ্যায় দিয়েছেন, বাবু মা জা আফি ওয়াইসাল করনি, ওয়াইস করুণী সম্পর্কে, যা আমরা যাকে ওয়াইস করুণী বলি, এই ওয়াইস আল করনি সম্পর্কে যা আসছে সে একটা অধ্যায় দিয়ে সেখানে বলতেছেন। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক হজের মৌসুমে হাজিদের কাছে গিয়ে বারবার বলতে থাকে, তোমাদের কাছ থেকে, তোমাদের কাছ, তোমাদের এই ইয়ামান থেকে এমন কোন ব্যক্তি আসছে কিনা যার মা সারা দুনিয়ায় কেউ বেঁচে নাই, যে লোক কুষ্টি রোগী ছিল, যে ভালো হয়ে গেছে, যার নাম ওয়াইস করুণী, এরকম লোক তোমাদের মাঝে কেউ আছে কিনা? বলছে, না না, আমাদের কিছু কেউই নেই। আবার পরবর্তী বছর তিনি প্রত্যেক তাবুতে তাবুতে তিনি ঘুরে ঘুরে ওয়াইস করুণীকে খুঁজতে থাকেন, যেহেতু তিনি জানেন আল্লাহ রসুল বলছেন দেখা হলে তাহলে অবশ্যই দেখা হবে,
একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস, প্রত্যেক তাবুতে তাবুতে ঘুরে ঘুরে বয়স্কনে ঘুরতে দেখছিলেন, হঠাৎ তার সাথে দেখা হয়ে গেল। চলে বলি সুবহান আল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, আপনার আপনার দুনিয়ায় কি মা ছাড়া কেউ বেঁচে আছে? বলছে দুনিয়ায় আমার আমার মা ছাড়া কেউ বেঁচে নাই। আপনার বাড়ি কি অমুক দেশে? বলছে অমুক দেশে। আপনার গ্রামের নাম কি অমুক? বলছে হ্যাঁ অমুক। বলছে আপনার কখনো কি কুষ্ঠ রোগ হয়েছিল? বলছে হ্যাঁ আমার এরকম রোগ হয়েছিল, মায়ের দোয়ার কারণে আমি ভালো হয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া লাগবে কি লাগবে না? লাগবে। মায়ের দোয়ায় সে ভালো হয়ে গেছে, তার একটু চিহ্ন সেখানে রয়ে গেছে। বলছে আপনার নাম কি ওয়াইস আল কর্ণী? বলছে হ্যাঁ আমার নাম ওয়াইস কর্ণী। বলছে আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ রসুল আপনার থেকে দোয়া নেওয়ার জন্য বলছে। জোরে বলি সুবহানাল্লাহ। একজন তাবিন, মুখদ্রাম তাবিন, যিনি আল্লাহ রসুলের জমানায় ছিলেন কিন্তু আল্লাহ রসুলের সাথে দেখা হয় নাই, তাকে বলা হয় মুখদ্রাম তাবিয়াইন। যিনি আল্লাহ রসুলের জমানা পেয়েছেন, আল্লাহ রসুলের সময় জীবিত ছিল, মোমেন ছিলেন কিন্তু আল্লাহ রসুলের সাথে দেখা হয় নাই, তাকে বলা হয় মুখদ্রাম তাবিয়াইন। সে সাহাবি কিন্তু সাহাবির মর্যাদা সে পায় নাই, তাকে বলা হয় মুখদ্রাম তাবিয়াইন। একজন তাবিয়ীন কাছে, একজন সাহাবি, একজন খলিফাতুল মুসলিমিন, একজন আশারায়ে মুবাশশারা, আল্লাহ রসুলের শ্বশুর, তিনি কি করছেন? তার কাছে দোয়া চাচ্ছেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছে তুমি তার থেকে ভালো ভালো দোয়া তুমি তার থেকে নিও। এবার বলছেন আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তিনি তার থেকে দোয়া নিলেন। দোয়া নেওয়ার পর আবার তিনি সেই এলাকায় ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে অন্য সাহাবায়ে কেরাম সেখানে গেছেন। যাওয়ার পরে তিনি একটা ঘর তৈরি করছেন, সেই ঘরের ভিতরে দেখা গেছে সাধারণ মানুষ সকলেই হুমড়ি খেয়ে পড়ছে তার থেকে দোয়া নেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কায়েস সাহেব রাহমাতুল্লাহ আলাই, তিনি আজকের আমাদের মাঝ থেকে আড়াল হয়ে গেছেন। গত কয়েকদিন আগে আমাদের মাঝে এখানে বাংলাদেশের পিএসপি কোরআনের আলো, যে রমজান মাসে কোরআনের আলো, পিএসপি কোরআনের আলোর ভিতরে যে কোরআনের কম্পিটিশন হয়, পবিত্র কোরআনের তেলাওয়াতের ভিতরে যে কম্পিটিশন হয়, প্রতিযোগিতা হয়, সেখানে দেখা গিয়েছে একজন বড় আলেম, যিনি দাড়িতে মেহেদি দেওয়া, তার নাম হচ্ছে আলহাজ কারি আব্দুল হক সাহেব, দামাত বারকাতুহুমুল আলিয়া। তিনি আমাদের মাদ্রাসায় 25 তারিখ ফজরের পরে তিনি এখানে আমাদেরকে কোরআনের তিনি তালিম দিয়েছেন। তিনি যেহেতু বিশ্ববিখ্যাত একজন কারি এবং বাংলাদেশে তার হাজার হাজার ছাত্র রয়েছে, তিনি এখানে বসে আলোচনা যখন শুরু করবেন, তিনি যে কথাটা বলছে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তিনি বলছেন আমি যা কিছু করি, আমি যা কিছু দর্শ দেই, আমার কাছে রেকর্ড রয়েছে, আমি রেকর্ড করে রেখেছি কথাগুলো, এখানে অনেকেই রেকর্ড করেছেন। বলছেন এখানে বসে আমি যা কিছু এই যে তালিম দেই, আপনাদের সামনে যা কিছু বলি, আমার সব আকাবিরদের দোয়ার বদৌলতে, তাদের ফয়েজ এবং বরকতে আমি এই সবগুলো করি। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে অনেকেই কথাগুলো শুনেছেন, এখানে অনেকেই সে উপস্থিত ছিলেন। তিনি বলছেন আমি এখানে বসে কোনো কিছু করতে পারবো না, আজকের বলতে পারবো না, যদি এই কবর থেকে কোনো ফয়েজ এবং তাহাজ্জুদ না আসে, আমি এখানে বসে কোনো আমি দর্শ দিতে পারবো না সুবহানাল্লাহ। আমার কাছে এখানে যারা শুনেছেন, দুই একজন হাত জাগান্ত, কথাগুলো কে কে শুনছেন? সুবহানাল্লাহ। আমাদের পিসা হুজুর খেয়াল করছেন, হুজুরের সামনে ছিলেন, তিনি বলছেন আমি কবর থেকে যদি কোনো ফয়েজ না আসে, আমি এখানে বসে কিছুই বলতে পারবো না। উনি কি আমাদের দরবারের লোক? উনি আমাদের এই দরবারের লোক না, কিন্তু দরবারকে মহব্বত করেন। এত অসুস্থ, বলছে আমি কোনো জায়গায় আমি যাবো না, কিন্তু আমি এখানে দাওয়াত দেওয়ার পরে আমি আসছি শুধুমাত্র কায়েস সাহেব রাহমাতুল্লাহ আলাইয়ের দোয়া নেওয়ার জন্য। এখান থেকে আমি যাতে করে সুস্থ হয়ে যেতে পারি, তার ফয়েজ এবং বরকত নেওয়ার জন্য এখানে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের মাঝে আজকের অনেক মেহমান দেখতে পাচ্ছেন, এরা সেই অনেক দূর থেকে আশ্চর্য হয়ে যাবে, মাত্র 3টার সময় এ সমস্ত মেহমান এসে আমাদের কারো কাছে না জানিয়ে এখান থেকে কবর জিয়ারত করে তারা উপকৃত হচ্ছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, দুনিয়া এবং আখিরাতে লাভবান হচ্ছেন। আল্লাহ আমাদের সমস্ত বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করে সকলে বলে আমিন। তিনি আরো কঠিন কঠিন কথা বলেছেন, যেই কথাগুলো বললে হয়তো অনেকে অন্যরকম বলতে পারে। তিনি বলছেন আউলিয়া একরাম মৃত্যুবরণ করে না, আমার কাছে রেকর্ড আছে, আউলিয়া একরাম মৃত্যুবরণ যারা মনে করবে তারা ভুল করবে। যিনি পিএসপি কোরআন টিভির ভিতরে সবসময়ের জন্য বসে থাকে, আপনারা দেখবেন তাকে, যিনি বিশ্বে নাম করা একজন কারি, একজন অত্যন্ত বড় মাপের হাফেজ কোরআন, তিনি বলছেন আউলিয়া একরাম মৃত্যুবরণ করে, এইটা যে মনে করবে সে ভুল করবে।
আউলিয়া একরাম পর্দার আড়ালে চলে যায় এবং আউলিয়া একরাম এই পৃথিবীর পাহারাদার থাকে। সুবহানাল্লাহ বলুন, আউলিয়া একরাম পৃথিবীর কি থাকে? পাহারাদার থাকে, কথাটা তিনি বলেছেন। আল্লাহ পাক এই তাদের দ্বারা এই কাজটা করান, এটা এটার ভিতরে এই নাই যে শিরিক হয়ে যাবে, কারণ মিকলাস সাল্লাম পানি বর্ষণ করেন, বরঞ্চ আল্লাহ পাকের দায়িত্ব নিয়ে যদি পানি বর্ষণ করার, তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে এই দায়িত্বে নিযুক্ত হয়ে তিনি এই দায়িত্বটা পালন করেন। আউলিয়া কারণ আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব তারা কি করেন, পালন করেন, ক্ষমতা দিয়েছেন আল্লাহ, কিন্তু তারা দায়িত্বে নিয়োজিত। যেমন রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব পালন করে, তাই বলে তিনি সরকার প্রধান হয়ে যান না, তিনি রাষ্ট্রে একটা দায়িত্ব পালন করে মাত্র, তাকে এই জন্য প্রেসিডেন্ট বলা বা এখানে প্রেসিডেন্টের সাথে কি হয়ে গেল, কন্ট্রাডিকশন হয়ে গেল, কথাটা এমন নয়। বুঝতে আমাদের যদি সমস্যা হয় তাহলে ইনশাআল্লাহ আপনারা আসবেন, বড় বড় আউলিয়া কেরামদের সাথে, সোহবত প্রাপ্ত আলেমদের সাথে আপনারা সাক্ষাৎ করবেন, বিষয়গুলো উপলব্ধি হয়ে যাবে। এবং বিশেষ করে আপনারা যদি এরকম এই কবর জিয়ারত করেন এবং তাদের থেকে যদি দোয়া নেওয়ার চেষ্টা করেন, দেখবেন এক সময় অটোমেটিক এই বিষয়গুলো আপনার বুঝে এসে যাবে। তিনি একটা শের বলেছেন, যে শেরের ভিতরে সম্ভবত আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আম্বিয়া কেরাম এবং আসফিয়া কেরাম আউলিয়া কেরাম এরা মৃত্যুবরণ করেন না। সম্মানিত হাজিরিন, কয়েকটা কথা বললে আপনাদের কাছে বিষয় আরো স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে হাকিমে ঘোষণা করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমে ঘোষণা করতেছেন, যারা দিনের পথে যারা শহীদ হয়ে যাবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরঞ্চ তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবর জগতে জীবিত, আল্লাহ কবরের ভিতরে তাদেরকে খাবার দান করেন। সুবহানাল্লাহ, কে বলছেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, তাদের কবর জগতে কি করি আমি, তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ, তো শহীদদের থেকে আউলিয়া কেরামদের মর্যাদা কোনো অংশে খাটো নয়। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল ঘোষণা করেন, আমি যখন মিরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে যখন রওনা করেছি, আমি পথিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল। মুসলিম শরীফের হাদিস, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, আমি দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কবরে ইব্রাহিম আলাইহিস সালাম কি করতেছেন? নামাজ পড়তেছেন, কবর জগতে জীবিত। কিন্তু এই জীবিত দুনিয়ার জীবিত থাকা শর্ত নয়, দুনিয়ার জীবিত আর কবরের জীবিত এক নয়। আপনি সজাগ অবস্থায় যেরকম আপনার হায়াত আছে, আপনি ঘুমন্ত অবস্থায় একই হায়াত না, আপনি জীবিত কিন্তু দুনিয়া, আপনি সজাগ অবস্থায় যেরকম আপনার হায়াত, আপনার ঘুমন্ত অবস্থা একরকম নয়। মায়ের পেটের ভিতরে আপনি জীবিত, সেই জীবিত আর ঘুমন্ত এক নয়, এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। এটা বুঝতে পারলেই তখন সহজ হয়ে যায়, আর না বুঝলে সব কঠিন হয়ে যায়। সম্মানিত হাজিরিন, একজন তাবি তিনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি যদি কাউকে কবরে যদি নামাজ পড়ার ক্ষমতা দেন তাহলে আপনি আমারে দিয়ে, আল্লাহুম্মা ইন কুনতা আতাইতা আহাদান আন তুসাল্লিয়া ফিল কবরে ফাতিনি, হে আল্লাহ আপনি যদি কাউকে কবরে নামাজ পড়ার ক্ষমতা দেন তাহলে আমারে দিয়েন। সারা জীবন খালি এই দোয়াটা করছে। এবার একজন সাহাবী বলতেছে, আমি তাকে যখন কবরস্থ করলাম, তাকে যখন আমি কবরের ভিতর রাখলাম, রাখার পরে ওই কবরের উপরে যখন আমি কাঠ বিছিয়ে দিচ্ছি, চালি যখন দিচ্ছি, হঠাৎ করে একটা কাঠের টুকরা তার পার কাছ থেকে পড়ে গেল। আমি যখন উঠানের জন্য সেটা ওই কবরের ভিতরে নামলাম, হঠাৎ করে আমি দেখি কবরের ভিতরে ওই লোকটা দাঁড়িয়ে নামাজ শুরু করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সর্ব সুদূর আন আহওয়ালিল মাউত ওয়াল কুবুর আল আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির কিতাবের ভিতরে এই হাদিসটা রয়েছে। সর্ব সুদূর আন আহওয়ালিল মাউত ওয়াল কুবুর, জালালউদ্দিন সুয়ুতি কে? সেই জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে জালালেন যিনি রেখেছেন, তাফসীরে দুররুল মানসুর যিনি রেখেছেন, তাদরিবুর রাবির মতো উসুলে হাদিস যিনি রেখেছেন, এরকম শত শত কিতাব যিনি লিখেছেন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, তার কিতাবের ভিতরে রয়েছে যে এই ব্যক্তি কবরের ভিতরে নামাজ পড়তেছে, ওই লোকটা তাকে দেখতে পেয়েছে চোখের ভিতরে। সুবহানাল্লাহ। আর একটা হাদিস তিনি এখানে নকল করেছেন, যে এক ব্যক্তির কবরের কাছ থেকে তিনি রওনা করছেন, যে লোকটা দুনিয়ায় বসে বেশি বেশি সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই 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 আয়াতটা, কোরআনের এই সূরাটা প্রত্যেক দিন রাত্রে তিনি তেলাওয়াত করতেন, খুব মহব্বত করতেন। তো এই লোকের কবরের কাছ থেকে যাচ্ছে, বলতেছে আমি নিজের কানে শুনতেছি কবরের ভিতর থেকে সূরা মুলকের তেলাওয়াত জারি হয়ে গেছে। ধরে বলি সুবহানাল্লাহ। সব থেকে
সহজ একটা হাদিস আপনি জেনে রাখবেন, হাদিস সহি হাদিসের ভিতরে আসছে, বুখারী মুসলিমের ভিতরে আসছে, আল্লাহ রসুল ঘোষণা করেন যখন কোনো মানুষ মারা যায়, মৃত্যুবরণ করে, ওই মৃত্যু ব্যক্তির কবরের কাছে দাঁড়িয়ে যখন কোনো মানুষ তাকে সালাম দেয়, সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক ওই মোমিনের রুহু আল্লাহ ফেরত দিয়ে দেয়, যারা বলে সুবহানাল্লাহ। এতে সাধারণ মোমিন সকলের প্রত্যেকের যখনই সালাম দেবেন সাথে সাথে আল্লাহ তার রুহুটাকে ফেরত দেয়, রুহুটাকে ফেরত দেওয়ার পরে সে ওই সালামের জবাব দেয় এবং তাকে চিনতে পারে কে তাকে সালাম দিয়েছে, সুবহানাল্লাহ। বলুন, এতে কোনো অলি হওয়া দরকার নাই, সাধারণ মানুষকে সালাম দিলে ওই আল্লাহ পাক সাথে সাথে তাকে ওই কবরে জীবিত করে দেয়, সুবহানাল্লাহ। এখন যে ব্যক্তিকে সারাদিন মানুষ সালাম দিতে থাকে সে তো মৃত্যু মৃত্যু হওয়ার কোনো সুযোগই নেই। অতএব এই বিষয়গুলো থেকে আমাদের স্পষ্ট হয়ে গেল যে আউলিয়া কেরাম এই দুনিয়ার হায়াত নাই ঠিক, কিন্তু তাদেরকে আল্লাহ কবর জগতে জীবিত রেখেছেন, আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়ার পাহাড়ের ভিতরে রেখেছেন, আল্লাহ পাক তাদের উসিলায় আমাদেরকে এই দুনিয়ায় সুখে বসবাস করার মতো খুব ক্ষমতা দিচ্ছেন। আল্লাহ পাক আমাদেরকে বিষয়গুলো উপলব্ধি করতে সকলে বলে আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।